এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়ের বেশ কিছু দু নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ইতিপূর্বে আমি তোমাদের পাঁচটি অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত তার এমসিকিউ এবং এসি কিউ প্রশ্ন উত্তরে সাজেশন দিয়েছি তোমরা যদি সেই সাজেশনগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি সেই সাজেশনগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি যখনই কোনো নতুন भिडियो अपलोड करी सवार आगे तुम्हारे नोटिफिकेशन पहुंचे जाए প্রথম প্রশ্ন রয়েছে মেঘলে মিনিট কি অথবা প্রশ্নটা থাকতে পারে যে মেঘলে প্রস্তাব কী টমাস ব্যাবিংটন মেঘলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি তিনি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তা মেঘলে মিনিট নামে পরিচিত দুই শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন উইলিয়াম কেরি মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড এই তিনজন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এদের একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী এরা ছাপাখানা প্রতিষ্ঠা দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ ও একাধিক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তিন নম্বর দাগে রয়েছে উডের ডেসপ্যাচ কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তার শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা পেশ করেন যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত এই নির্দেশনামায় বলা হয় যে ভারতের তিনটি প্রেসিডেন্সি শহর তিনটি প্রেসিডেন্সি শহর কি কী কলকাতা মাদ্রাজ বোম্বাই তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এবং প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেয়া হবে নারী শিক্ষাকে প্রসারিত করতে হবে ইত্যাদি বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন উনিশ শতকের বাংলার একজন ধর্মীয় সাধক তিনি ব্রাহ্ম সমাজে যোগ দিয়ে কিছুদিন কেশবচন্দ্রের অনুগামী হিসেবে কাজ করেন পরে কেশবচন্দ্রের সঙ্গে বিরোধিতার ফলে সাধারণ ব্রাহ্ম সমাজ নামে পৃথক একটি সংগঠন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা নেন পরবর্তীকালে তিনি ব্রাহ্ম সমাজ ছেড়ে বৈষ্ণব ধর্মে ফিরে আসেন এবং নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন পাঁচ নম্বর দাগে রয়েছে নব্য বেদান্তবাদ কী স্বামী বিবেকানন্দ প্রাচীন অদ্বৈত বেদান্ত দর্শনের নিজস্ব ব্যাখ্যা দেন যা নব্য বেদান্তবাদ নামে পরিচিত এই ব্যাখ্যায় তিনি বলেন যে সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি রয়েছে আপামর মানুষের সেবা করাই হল ব্রহ্মের সেবা করা ছ নম্বর দাগে আছে লালন ফকির কে ছিলেন লালন ফকির ছিলেন উনিশ শতকের বাংলার একজন আধ্যাত্মিক বাউল সাধক তিনি নিজ সাধন বলে হিন্দু ও মুসলিম ধর্মশাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন এবং মানব জীবনের আধ্যাত্মিক রহস্য নিয়ে প্রায় দুই হাজার বাউল গান রচনা করেন তিনি ধর্ম সমন্বয়ের অন্যতম প্রতিকৃত ছিলেন সাত নম্বর দাগে বেথুন বিখ্যাত কেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন জন এলিয় ড্রিঙ্ক ওয়াটার বেথুন ভারতের বড়লাট কাউন্সিলের আইন সদস্যরূপে যোগদান করেন তিনি এদেশের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সচেষ্ট হন এবং কয়েকজন বিশিষ্ট বাঙালির সহযোগিতায় আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন এই স্কুল পরবর্তীকালে বেথুন স্কুল নামে পরিচিত আট নম্বর দাগে আছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন ভারতের আধুনিক চিকিৎসাবিদ্যার ইতিহাসে মধুসূদন গুপ্ত এক স্মরণীয় ব্যক্তিত্ব তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র এবং পরবর্তীকালে এই কলেজে হিন্দু ওষুধের পণ্ডিত রূপে নিযুক্ত হন তৎকালীন পরিস্থিতিতে কুসংস্কারের বশবর্তী হয়ে তথা সমাজে পতিত হওয়ার ভয়ে কোনো ছাত্র সব ব্যবচ্ছেদে এগিয়ে আসতেন না মধুসূদন গুপ্তই প্রথম সব ব্যবচ্ছেদ করেন নম্বর দাকে রয়েছে নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় এই প্রশ্নটি আবার এরকমভাবেও পড়তে পারে যে নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝায় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন না পর্তুগিজ বংশোদ্ভূত হেররি লুই ভিভিয়ান ডিরোজর নেতৃত্বে কিছু আদর্শবাদী তরুণ হিন্দু ধর্ম ও সমাজের উপর শ্রদ্ধা হারিয়ে পাশ্চাত্যের অন্ধ অনুকরণের মাধ্যমে দেশে এক চরমপন্থী মতাদর্শ প্রচার করতে থাকেন তারুণ্যের তেজে উদ্দীপ্ত এই আন্দোলনের ফলে হিন্দু ধর্ম ও সমাজের ভিত কেঁপে ওঠে এই গোষ্ঠী নব্যবঙ্গ গোষ্ঠী নামে পরিচিত এবং এই আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত দশ নম্বর দাগে আছে ডেভিড হেয়ার স্মরণীয় কেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যেসব বিদেশিরা উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডেভিড হেয়ার স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা ডেভিড হেয়ার এদেশে এসে শিক্ষা বিস্তারে উদ্যোগী হন তিনি হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এমনকি হিন্দু কলেজ প্রতিষ্ঠাতেও তিনি সাহায্য করেন স্কুল বই প্রকাশের জন্য প্রতিষ্ঠা করেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ কর বাংলায় নারী শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন রাধাকান্ত দেব তিনি আঠারোশো বারো খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি গ্রন্থ রচনা করেন এতে প্রমাণ করেন যে নারী শিক্ষা হিন্দু আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী নয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে ভালো স্কুল পাঠ্য বই তৈরি করার জন্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠিত হলে রাধাকান্ত দেব তার অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হন আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি তারপর রয়েছে তিন আইন কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কেশবচন্দ্র সেনের সক্রিয় আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে একটি আইন পাস করে এটি তিন আইন নামে পরিচিত এই আইন পাসের ফলে বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ এবং অসর বর্ণ বিবাহ আইন সিদ্ধ হয় তেরো নম্বর দাগে রয়েছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হল কেন কেশবচন্দ্র সেনের নেতৃত্বে গঠিত ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভিন্ন কারণে বিভক্ত হয়ে পড়েন যেমন এক নম্বর কারণ হল কেশবচন্দ্র সেন যুক্তিবাদ থেকে সরে গিয়ে ব্রাহ্ম সমাজে গুরুবাদ প্রতিষ্ঠা করতে চাইলেন যা ছিল ব্রাহ্মণ্য ধর্মের নীতিবিরুদ্ধ দুই ব্রাহ্মসমাজ এর বিধান উপেক্ষা করে কেশবচন্দ্র সেন তার চোদ্দ বছর বয়সী কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নিপেন্দ্র নারায়ণের বিবাহ দেন যার ফলে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়ে পড়ে চোদ্দ নম্বর দাগে রয়েছে উনিশ শতকের বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় উনিশ শতকে অবিভক্ত ভারতের বাংলার বহু মনীষীর আবির্ভাব হয় ও সংস্কারের জোয়ার আসে একে বাংলার নবজাগরণ বলা হয় মূলত রাজা রামমোহন রায়ের সময় থেকেই নবজাগরণের সূচনা হয়েছিল এই নবজাগরণ বাংলার সমাজ শিক্ষা ধর্ম প্রভৃতি ক্ষেত্রে সংস্কার হয়েছিল পনেরো নম্বর দাগে রয়েছে উইলিয়াম জোনস কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করার জন্য উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তিনি ভারতীয় সাহিত্যকে আধুনিক ইংরেজি ভাষায় অনুদিত করতে চেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে এর ফলে ভারতীয় শিক্ষিত সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে তারপর রয়েছে ষোলো নম্বর লর্ড ওয়েলেসলি কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তার উদ্দেশ্য ছিল ভারতের চাকরি করতে আসা ইউরোপীয়দের ভালো করে প্রশিক্ষণ দেওয়া এর জন্য তিনি তাদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হতো সতেরো নম্বর তাকে রয়েছে পড়া নীতি কি পাশ্চাত্য বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যে তার বিস্তার ঘটাবে ফিল্টারের জল যেমন উপর থেকে পরিশ্রিত হয়ে নিচে নামে তেমনি সমাজের উচ্চস্তর থেকে নিম্নস্তরের শিক্ষা বিস্তারের এই নীতিকে চুনিয়ে পড়া নীতি বলা হয় আঠারো নম্বর দাগে রয়েছে আঠারোশো তেরো সালের সনদ আইনের গুরুত্ব লেখ আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয় এবং ভারতীয়দের শিক্ষায় অর্থাৎ জনশিক্ষার দায়িত্ব কোম্পানির সরকারের একথা স্বীকৃত হয় উনিশ নম্বর দেখা রয়েছে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলায় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এইচটি প্রিন্টেপ কোলব্রুক প্রমুখ যারা প্রাচ্য বা প্রচলিত ভারতীয় শিক্ষাকাতে সরকারি অর্থ ব্যয় করার পক্ষপাতি ছিলেন তাদের প্রাচ্যবাদী বলা হয় আর পাশ্চাত্যবাদী কাদের বলা হয় আলেকজান্ডার ডাব স্যান্ডার্স প্রমুখ যারা পাশ্চাত্য বা ইউরোপীয় ও ইংরেজি শিক্ষা খাতে সরকারি অর্থ ব্যয় করার পক্ষবাদী ছিলেন তাদের পাশ্চাত্যবাদী বলা এছাড়া এই অধ্যায়ের আরও বেশ কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব।